আমরা বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী সাবিনা ইয়াসমিন, তার সাথে যুক্ত হতে চাই। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, আসলে কোনো প্রশ্ন করার মতো কিছু নেই আজ, আপনার অনুভূতিটা জানতে চাই, আর একই সাথে আপনার সাথে তার যদি কোনো স্মৃতি থাকে আমাদের সাথে একটু যদি শেয়ার করতেন। আসলে আমি সকালে যখন খবরটা শুনলাম, আমার মানে বিশ্বাস হচ্ছিল না প্রথমে, কিন্তু তারপরেও ভাবলাম যে না, উনি তো অনেকদিন থেকে একটু অসুস্থ আছেন, তাছাড়া কালকে শুনলাম উনি লাইফ সাপোর্টে আছেন, তো মনটাকে একটু শক্ত করলাম আর কি। তারপর তো খবরটা দেখলাম, আমি অবশ্য ফেসবুকে দেখেছি, তো তখন থেকে মন অসম্ভব খারাপ, মানে বলে বোঝানো যাবে না। তো আমার ওনার সঙ্গে পরিচয় হয়েছিল 1978 সালে বোম্বেতে, তখন আমরা বাংলাদেশ থেকে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, বাংলাদেশি ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়াতে 4টে শহরে, দিল্লি, বোম্বে, কলকাতা এবং মাদ্রাজে। তো সব জায়গায় আমরা কয়েকজন ছিলাম একসঙ্গে, ববিতা, আমি, রাজ্জাক ভাই, রোজি ভাবি, কাজী জহির ভাই। তো বোম্বেতে যখন আসলাম তখন আমাদের একটা বিরাট পার্টি হচ্ছিল, সেখানে সব বোম্বের সব সমস্ত বিখ্যাত প্রডিউসার, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, তারপরে আর্টিস্টরা সবাই ছিলেন ওখানে, অমিতাভ বচ্চন থেকে শুরু করে রাজ কাপুর থেকে শুরু করে সবাই ছিলেন। তো শচীন দেব বর্মনও ছিলেন, উনি বললেন যে আমাকে একটা গান শোনাতো তুই, বাংলা বা আমার দেশের মাটির একটা গান শোনা। বললাম যে কিরকম? বললো ফোক একটা গান শোনা। তো আমি আলিম ভাইয়ের নাইয়ারে নাইয়ার বাদাম টুইলা গানটা গাইলাম, উনি মাথা নিচু করে শুনছিলেন, তো মাথা তুললেন, দেখলাম যে উনার দুই চোখ দিয়ে পানি বেরাচ্ছে, উনি কেঁদে ফেলেছেন। উনি আমাকে জড়িয়ে ধরে অনেক আশীর্বাদ করলেন, তারপরে বললো আরেকটা গান গা। তো আমি জন্ম আমার ধন্য হলো মাগো গানটা শুরু করেছি, দেখছি ওই দূর থেকে দেখছি লতাজি ঢুকছেন, আমি এত ভয় পেয়েছি ওনাকে দেখে যে আমি হারমোনিয়াম ছেড়ে, হারমোনিয়াম নিয়ে গান গাচ্ছিলাম, হারমোনিয়াম টারমোনিয়াম ছেড়ে আমি একদম পালিয়ে গেছি অন্যদিকে, মানে ওনার সামনে আমি গান গাবো আমি তো চিন্তাই করতে পারছি না। তারপরে তারপরে যাই হোক, তারপরে উনি ঢুকলেন, এখন কতক্ষণ আর আমি ওরকম ওই অবস্থায় থাকবো। শেষে তারপরে আমি আসলাম, একসময় তো আসতেই হলো, তারপরে ওর সঙ্গে পরিচয় করে দিলেন ওখানকার কে যেন ঠিক মনে নাই, তারপরে ওনার সামনে গান গাইতে বলছে, আমি তো ভয়ে অস্থির, এখন গান তো গাইতেই হবে। তারপরে জন্ম আমার ধন্য হলো মাগো গানটা গাওয়ার পরে উনি এত এত বেশি প্রশংসা করলেন যে মানে মানে ভাষায় মানে বুঝিয়ে বলার মতো না, উনি আমার যেরকম ভাবে গলার প্রশংসা করলেন, গলার আওয়াজ, তারপরে গায়কী, সব কিছু খুবই প্রশংসা করলেন। যাই হোক, তারপরে উনি বললেন যে বাংলা গান আমার ভীষণ ভালো লাগে, আমি বাংলা গান গাইতে খুব পছন্দ করি, বাংলা ভাষা আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে বাংলা ভাষা। এরপরে কি আপনাদের দুজনের মধ্যে মাঝে মধ্যে যোগাযোগ হতো বা কথাবার্তা হতো? না, আমার সঙ্গে কখনো যোগাযোগ হয়নি, আমি অনেকবার বোম্বে গিয়েছি কিন্তু আমি ওনাকে কখনোই ফোন করিনি, আমার কেন যেন মনে হতো ওনাকে বিরক্ত করা হবে। আমি সবার কাছে খবর নিতাম কিন্তু আমি ওনাকে আর ওনার সঙ্গে যোগাযোগ করিনি। কলকাতায় একটা অনুষ্ঠানে ওনার সঙ্গে দেখা হয়েছিল কিন্তু কথা হয়নি খুব কম সময়ের জন্য আর কি। তো আমার সৌভাগ্য যে ওনার সামনে আমি গান গাইতে পেরেছিলাম, এটা আমার কাছে একটা বিরাট একটা মানে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। দর্শক, কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন টেলিফোনে, আমরা আলাপ করছিলাম, লতা মঙ্গেশকরের স্মৃতিচারণ করছিলেন তিনি আসলে।